আজকে ছিল আমাদের চার্চের পিকনিক, তাই তৈরি হয়ে চলে এসেছিলাম আর বাইপাসে গাড়ি ওয়েট করছিল, কারণ একটা জন্তু আসার কথা ছিল। ওই দেখো দূর থেকে জন্তু আসছে দৌড়ে দৌড়ে। আর জন্তু বাসে ওঠার পর আমরা সবাই চলে যাচ্ছিলাম। 55 গ্রাম থেকে আমাদের আরও কিছু লোকেরা উঠলো আর আমরা সবাই মিলে একসাথে 55 গ্রামের পর আর কোথাও গাড়ি দাঁড়াইনি। নিউ টাউনের ভেতর থেকে একটা অন্য রাস্তা দিয়ে, আমি আগেই কোনোদিন রাস্তায় যাইনি, চলে যাচ্ছিলাম আমরা মধ্যমগ্রামের উদ্দেশ্যে। কেননা মধ্যমগ্রামে আমাদের ছিল পিকনিকের স্পট। যেতে যেতে আমরা এক জায়গায় হোল্ড করলাম আর সেখানে গিয়ে আমরা পিকনিকে যেতে গিয়ে চা খেতে নেমেছি। পূর্ণেন্দু চা খাওয়াচ্ছে সবাইকে, আমাদের সেফ গ্রুপ আছে। এ ভাই ভাই, ডিম সিদ্ধ খাওয়াই ভাই, যে সমর কিছু ধান্দা করছে ওখানে। এই দেখো পিকনিকে যেতে যেতে কুল চুরি করছে না, পারছে কেউ বোঝা যাচ্ছে না কিছু। এই যে বড় চোর, ওই যে গাছের নিচে বড় চোর, কারা বলছে রে ভাই তোদেরকে নিতে? কি হয়েছে কি হয়েছে ভাই? বাবা তোরা কেন পাচ্ছিস? আর তারপরে গাইস, স্কুল চুরি করার পরে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হয়েছিল, সেটা হলো ম্যাপ দেখে যাচ্ছিলাম আর আমরা রাস্তা ভুল করে দিয়েছি। যাই হোক, প্রথমে আমি রাস্তা ভুল করেছিলাম, আমি কাউকে কিছু বলিনি, শুধু ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। ভাবছিলাম যে দূর থেকে ঘুরে আসলে হয়তো রাস্তা পেয়ে যাব, কিন্তু যত দূরেই যাচ্ছিলাম রাস্তা আরও একটা বিকটভাবে জিপিএসে দেখাচ্ছিল, যেটা আমি ট্র্যাক করতে পারছিলাম না যে কোন দিকে যেতে লাগবে, ডান দিক না বাঁ দিক। যাই হোক, কিছু দূরে যাওয়ার পরে আমরা বাসটাকে দাঁড় করাই। ভিড় ছিল, তবু আমরা বাসটাকে সেখান থেকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো গাইস, আমরা আস্তে আস্তে যখন দাঁড়ালাম, দেখি একের পর এক অনেক গাড়ি চলে এসেছে। আর শুধু গাড়ি আসেনি, পুরো রাস্তা অনেক বড় লাইন হয়ে যাচ্ছিল। তবু আমরা ট্রাই করছিলাম যেন কোনো একটা জায়গা থেকে ঢুকিয়ে, যেন আমরা বাসটাকে ঘুরিয়ে যেন আমরা গন্তব্যস্থলের দিকে নিয়ে যেতে পারি কোনো রকমভাবে। বাসটাকে একটা গলির মধ্যে ঢুকিয়ে তারপরে আমরা পুলিশের ব্যারিকেড সরিয়ে সেখান থেকে আমরা ট্রাই করছিলাম। ভাই পূর্ণেন্দু সবাই মিলেছিল আর এর জন্য পুরো নাটের গুরু ছিলাম আমি আর পূর্ণেন্দু, কারণ আমরা লোকেশন ভুল করেছিলাম আর তাই বাসটা এক জায়গায় গিয়ে ফেসে গেছিলো। আর সেখান থেকে আমরা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, অনেকজন লোক ছিল, আমরা আমাদের বেস দিচ্ছিলাম যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন বাসটাকে ঘুরিয়ে নেওয়া যায়, কেননা রাস্তায় অনেক গাড়ি চলে এসেছিলো আর গাড়িগুলো সব ওয়েট করছিলো আর অনেক হর্ন ঠন অনেক কিছু হচ্ছিলো। ভয় পাচ্ছিলাম যেন পুলিশ না চলে আসে আর আমাদেরকে যেন কোনো কিছু না বলে। যাই হোক, ড্রাইভার দাদাও খুব ভালো ড্রাইভিং করেছে আর খুব ভালো তাড়াতাড়ি গাড়িটাকে ঘুরিয়ে আমরা আস্তে আস্তে সে আমাদের গন্তব্যস্থলের দিকে চলে যাচ্ছিলাম। আর চলে যেতে যেতে যখন আমরা সবাই উঠে গেছিলাম, আমরা ভুলে গেছিলাম যে ব্যারিকেডটা ঠিক করে দেওয়া হয়নি, ব্যারিকেডটা ঠিক করে দিলাম। আর যখন গাড়িতে উঠছিলাম সবাই উঠে যাচ্ছিলাম, সমর বাকি ছিল সমরকে নিয়ে পিকনিক স্পটে চলে গেলাম। আর এটা হলো আমাদের পিকনিক স্পট, কেউ নেই এখন, একটু ফাঁকা জায়গা আছে, তাড়াতাড়ি দেখিয়ে দিই। আর ডেফিনেটলি এটাকে ঘুরে দেখব, গ্রাম নির্জন জায়গা। বসার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। আমাদের রান্নাঘরে চলছে, হরিদা দায়িত্বে আছে আর আমাদের হানন্ত দাও আছে। বাস, রান্নাঘরে রান্না চলছে এখন। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ডাল, মুগ ডাল, এ তো পনিরের মতো কিছু লাগছে। হ্যাঁ, তাহলে মাংস মাংস হবে না নাকি? কখন হবে? ও আমাদের দাদা বেশ হাসি তো, চড়বড় করে হাসছো তুমি। মাংসের সময় ফের একবার আসবো, দেখবো কিরম হয় মাংস। Thank you.
পুরো চার্চের লোকরা সব এসছে। আর এটা হলো সিনারি, বাচ্চারা খেলছে। এখন আমাদের গেম হচ্ছে, তার জন্য গেমের প্রিপারেশন চলছে। সবাই এক এক জায়গায় আসছে। সব বড়রা একটু সাইড করে দাঁড়িয়ে যাবেন। ওয়ার্ম আপ চলছে গেমে যাওয়ার আগে। খেলার মধ্যে আর একটা গেম ছিল, সেটা হলো মিউজিক্যাল বল, যেটা আমরা সবাই মিলে পার্টিসিপেট করেছিলাম। কিন্তু সর্বশেষ টিকে ছিল এই তিনজন, আর এই তিনজনের মধ্যে অনেকক্ষণ ধরে খেলা চলছিল। চলতে চলতে ফাইনালি আমাদের দাদা আর আমাদের কৃষ্ণা দিয়ে আসে। আর অনেকক্ষণ ধরে খেলার পর আমরা দেখছিলাম যে কে যেতে। অনেকক্ষণ ধরে চলছিল, গানও অনেকক্ষণ ধরে চলছিল, কিন্তু আমরা ওয়েট করছিলাম ফাইনালি জেতার জন্য। আর বলতে বলতে হঠাৎ করে কৃষ্ণা দি যেতে যায়। সবাই খুশি হয়ে গেছিলো, কেন না কে এক্সপেকটেশন করেই নি কৃষ্ণা দিচ্ছে। তো গাইস, আমাদের এখন খাওয়া দাওয়া প্রায় মোটামুটি শেষ। এবারে খাওয়া দাওয়া শেষ, তবু আমি নিচে শুয়েছিলাম। আর এখন আমাদের এখানে বাচ্চারা সব খেলছে, সবাই আমরা খেলছি। আর কিছু কিছু জায়গায় খাওয়াও হচ্ছে, আমি পেছন থেকে দেখাচ্ছি। এই যে এরা লাস্ট ব্যাচ খাচ্ছে, আমাদের লাস্ট ব্যাচ মাংস খেয়েছি। তৃপ্তি এখানে কেউ কেউ খেলছে, বসে আছে রেস্ট নিচ্ছে, কেউ খেলছে।